আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আর ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি তো বরাবরের মতো আজও আমি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে পুরো সময় আমার সাথে থাকার অনুরোধ রইল আর সবার কাছে আমি সত্যিই খুব দুঃখিত কারণ আমার বাসাতে বেশ অনেক দিন হয়েছে নেট নেই যার জন্য আমি নিজে যেমন ভিডিও আপলোড করতে পাচ্ছি না তেমন কারো ভিডিও আমি দেখতে পাচ্ছি না প্লিজ আপুরা কেউ আমাকে ভুল বুঝবেন না আবার সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমি সবার ভিডিও দেখব তো আমি আজকে কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আমাদের এখানে কিন্তু এখন একটু গরম পড়ে গিয়েছে তো এই গরমকালে কিন্তু কচু রান্নাটা খুব ভালো লাগে খেতে তো এখন আমি চুলাতে পাতিল বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি এখন আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকে দিয়ে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় লবণটাকে দিয়ে আমি পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেব তো ভিডিও শুরুতেই বলে দেই যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আর যারা আজকে নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন তো আমি পেঁয়াজটা ভেজে নিয়ে একটু রসুনও দিয়ে দিয়েছিলাম এখানে দিয়ে ভেজে আমি মাছটাকে একসাথে ভেজে নিয়েছি আর আমি মাছের উপরের স্কিনটা ফেলে দিয়েছি আর এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর এখানে কয়েকটা কাঁচা মরিচও কেটে দিয়েছি দিয়ে এখানে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপরে আমি এখানে কচুটা অ্যাড করে দিব তো আমরা বাংলাদেশে থাকতে কিন্তু এই কচুটা অনেক খেয়েছি খুবই মজার একটা সবজি এখানে আসলে সচরাচর ওইভাবে পাওয়া যায় না তবুও আপনাদের ভাইয়া যখনই বাংলা বাজারে যায় তখনই নিয়ে আসে এই সবজিটা আমার খুবই পছন্দের বিশেষ করে এটা কিন্তু ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই মজা লাগে তো আমি কচুটাকে দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব আর বাংলাদেশে যেমন কচুটা একটু ছোট ছোট থাকে আর এখানকার গুলা বেশ বড় বড়ো যার জন্য এটাকে আমি সেদ্ধ করে নেই নাই আগে এটাকে আমি ডাইরেক্টই কষিয়ে রান্না করব। তো এ তো এটা দুই তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন আমি আরও ভালোভাবে কষাতে হবে না হলে সেদ্ধ হবে না এখানে আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিব আর এই পানিটাকে দিয়ে আমি এই কচুটা কষিয়ে তারপরে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিব তো প্লিজ ভিডিও দেখা সাথে সাথে একটা করে লাইক দিয়ে দিবেন আর আমার সব কিছু ঠিকঠাক হয়ে গেলে বাসার নেট সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমি আবার সবার ভিডিও দেখবো এখন আমি কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি এখন আমি ঢাকা দিয়ে এই পানিটাকে দিয়ে আমি কষিয়ে নেব তাহলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমি কিন্তু মাঝে মাঝে আবার একটু করে নাড়াচাড়া করে দিচ্ছি না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে তো আমার কচুটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখন পানিটাও প্রায় শুকিয়ে এসেছে আর ভালো সেদ্ধও হয়ে গিয়েছে তো এখনই আমি এখানে পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আর আমি আজকে পানিটা একটু বেশি দিচ্ছি কেননা আমি আজকে একটু ঝোল ঝোল রাখবো কচুতে আর কচু কিন্তু ঝোল রাখলেও পরবর্তীতে ঠান্ডা হয়ে গেলে সেটা একটু ঘন হয়ে যায় তো আমার ঝোলের পানি দেয়া হয়ে গেছে এখন আমি পাতিলের গায়ের সাথে যে মশলাগুলো লেগে আছে সেগুলো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রান্না করব। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এ তো আমার কচু কিন্তু বলক চলে এসেছে তো আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করব তারপরে আমি এখানে ধনিয়া পাতা ইউজ করব। তো এই তো আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি এতে করে কিন্তু বেশ অনেকটা ঝোল কমেও গিয়েছে এখন আমি বেশ অনেকটা পরিমাণ ধনিয়া পাতা এখানে দিয়ে দিচ্ছি আর কেউ চাইলে এখানে জিরার ফাঁকি ইউজ করতে পারেন ধনিয়া পাতা এবং জিরা ফাঁকি দুইটাই কিন্তু তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি ধনিয়া পাতাটাকে দিয়ে একটু হালকা করে আমি একটু নাড়িয়ে দিচ্ছি দিয়ে এটাকে ঢাকা দিয়ে আর তিন চার মিনিট রান্না করেই আমি চুলার জালটা বন্ধ করে দেব তো দেখুন আমার রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট এখানে কিন্তু আমি একটু একটু ঝোলও রেখেছি আর এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঝোলটা শুকিয়ে যাবে আর এই কচুটা কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে বিশেষ করে আমার কাছে চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ দিয়ে খুবই ভালো লাগে খেতে তো কিছু কিছুটা ভেঙে গিয়েছে আবার কিছুটা আস্তাও রয়ে গিয়েছে তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ